হ্যালো বাজানারা, দিস ইজ মি নাফিয়ান রহমান খান কামিং টু ইউ লাইভ। আমি রাশি নিয়ে এখন নেক্সট সিরিজগুলো বানাইতে যেতেছি। আমি আপনাদের কাছে প্রথম থেকে আমার যদি ভিডিওসগুলো আপনারা অবজার্ভ করতে থাকেন, আমি চাণক্য নীতি, মানুষ কি পদের হয়, সেই সব জিনিস নিয়ে আমি টপিক বানাই আসতেছি। দ্য পারপাস অফ দিস মানে পার্টিকুলার সিস্টেম দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড ইজ বিকজ আমি একটা জিনিস দেখছি যে যেই জিনিসগুলো যদি আমি 16 বছর বয়সে জানতাম তাহলে আজকে আমার লাইফটা এরকম হইতো না। আমরা সবসময় একটা ফ্যান্টাসি ওয়ালা দুনিয়াতে থাকি, হ্যাঁ, যেখানের মধ্যে আমরা এরকম জিনিসের আশা করি যে ইস, আমি যদি একবার পিছিয়ে যাইতে পারতাম, আমি যদি ওই জিনিসগুলোরে বদলাইতে পারতাম আমার লাইফে। সো রাশি আপনাকে ওই জিনিসের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দেয়, মানে মানুষের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দেয়। প্রতিটা রাশির এক একটা পারপাস আছে, হ্যাঁ, প্রতিটা রাশি মানে প্রতিটা মানুষ যে জন্ম নেয় তার দুনিয়ার মধ্যে একটা পারপাস থাকে, এবং প্রতিটা রাশিরও একটা পারপাস আছে, প্রতিটা রাশির মানুষের একটা পারপাস আছে। কিন্তু এর মাঝখানে আপনার বুঝতে হবে কিছু মানুষেরা খারাপ করতে আসছে, কিছু মানুষেরা ভালো করতে আসছে, তারা তাদের পার্সোনালিটি এবং তাদের বুদ্ধি দিয়ে যতটুকু যে করতে পারে, ঠিক আছে। কিন্তু এর মাঝখানে আপনার বুঝতে হবে যে কিছু কিছু মানুষ আপনাকে ছেড়ে যাবে, কিছু কিছু মানুষ আপনার সাথে থাকবে। রাশি ওই জিনিসটারে ডিটারমাইন করতে দেয়। মানুষের ব্রেকিং পয়েন্ট অবস্থায় কোনো কিছুই লিমিটে থাকে না, ঠিক আছে। একটা মানুষের যখন ব্রেকিং পয়েন্ট হয়ে যায়, হ্যাঁ, এই পরের থেকে আমি বদলাইতে হবে নয়তো আমি ধ্বংস হয়ে যাব, ওই ব্রেকিং পয়েন্ট বা এইটুকু পর্যন্ত তোমার সাথে আমি থাকতে পারবো, তারপরে গেলে তোমার শুদ্ধ ফালাইফ হয়ে যাবো। প্রতিটা মানুষের একটা ব্রেকিং পয়েন্ট আছে, ঠিক আছে। সেই ব্রেকিং পয়েন্টের পজিশনে আসবে কারা, কত তাড়াতাড়ি, কিভাবে কি হয়, বা কোন মানুষটা আপনার সাথে বেশিক্ষণ থাকবে, কোন মানুষটা আপনাকে মাঝপথে ছেড়ে যাবে, এই জিনিসগুলো রাশি আপনাকে খুব ভালোভাবে আইডিয়া দিয়ে দেয়। হ্যাঁ, আপনার এখন এই নলেজটা দিয়ে কি করবেন, আপনি বোঝার চেষ্টা করেন প্রতিটা রাশির এক একটা পার্সোনালিটি আছে, হ্যাঁ, সেই পার্সোনালিটির দ্বারা তারা তাদের নিজেদের লাইফকে ডিটারমাইন করে, ঠিক আছে। যে মানুষ যেমন ধরেন তুলা রাশি, আপনারা সবাই হতে পারে শুনছেন যে তুলা রাশির মানুষরা ঝিম ভূত বেশি দেখে, হ্যাঁ, এটা তাদের রাশির মধ্যে দেওয়া। এবং রাশি জিনিসটা এখনো এই সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল ওয়ালা দুনিয়ার মধ্যে এখনো আছে, কারণ আছে। কারণ নাম্বার এক হইল রাশিতে, যেমন আপনি চন্দ্রকে দেখেন না, আপনি কিন্তু যদি একটু সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে চন্দ্রর দ্বারা, হ্যাঁ, চন্দ্রর দ্বারা, চন্দ্র যখন মুভ করে, দ্য মুন ওয়েন ইট মুভস, তখন দুনিয়ার পানির লেভেল আপ ডাউন হইতে থাকে, হ্যাঁ। এবং আমাদের মানুষের শরীর কি 70% পানি, হ্যাঁ, আমাদের মানুষের শরীরে যদি 70% পানি থাকে তার মানে পুরো বডি ইজ এফেক্টেড বাই দ্য মুন। এবং রাশিফল এবং এই জিনিসগুলা, সেই জিনিসগুলা সব কিছুই এই জিনিসটার সাথে কানেক্টেড হয়। সে কারণেই এখন আমি প্রতিটা সিরিজ শুরু করতে যেতেছি যেখানের মধ্যে আমি রাশির ব্যাপারে বলতে থাকবো, এক একটা রাশি, মকর রাশি, ধনু রাশি, সিংহ রাশি, এরকম ভাবে এক একটা রাশি, তুলা রাশি, এক একটা রাশির আমি টপিক নিয়ে শুরু করবো। কিন্তু সবচেয়ে প্রথম রাশি যে আসে সেটা হলো গিয়ে সিংহ রাশি, হ্যাঁ। সিংহ রাশি নিয়ে আমি ডিটেলস নেক্সট ভিডিওর মধ্যে বলবো, বাট জাস্ট টু গেট অ্যান আইডিয়া, যে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার নেক্সট ভিডিওটা দেখবেন অবভিয়াসলি। তো জাস্ট আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে আসতেছি কেন এই জমানার মধ্যে রাশিটা আসে এবং কেন এই জিনিসটা আপনার লার্ন করা উচিত। এই জিনিসটা জানলে মানে আগের জমানা ছিল যে রাজারা সবসময় রাশি দেখা মানুষ নিত, কেন তারা জানে, যেমন ধরেন সবচেয়ে মানে কাজ করে, সবচেয়ে বেশি কাজ করতে পারে যে রাশিটা সেটা হইলো ভার্গ রাশি, হ্যাঁ, কন্যা রাশি। কন্যা রাশির মানুষরা সবচেয়ে বেশি কাজ করতে পারে, হ্যাঁ, তাদের কাজ করার মধ্যে বেশি মানে ইন্টারেস্ট থাকে, সবসময় কাজ করার প্রতি আগ্রহ থাকে এবং কাজ করতেই থাকে। এর মধ্যে মকর রাশিরাও আসে, কিন্তু কন্যা রাশি সবচেয়ে টপে আছে। সিংহ সবসময় ক্ষমতাশীল থাকতে চায়, হ্যাঁ, এবং এভাবে করি এক একটা রাশির এক একটা বেসলাইন আছে। আপনি যদি রাশির ব্যাপারে জানেন, যেমন মকর রাশি সবসময় নিজের ব্যবসা হইলে থাকবে আর অন্যের আন্ডারে কাজ করবে, কখনই পারবেন না, কেন মকর রাশির মানুষরা পারে না এই জিনিসটা করতে। তো এরকম এক একটা রাশির এক একটা পার্সোনালিটি আছে, হ্যাঁ। তো সেই সব জিনিসগুলো নিয়েই আপনি যদি আগান, ওই নলেজটা নিয়ে আপনি যদি একটা মানুষকে জানেন এই লোকটা এই রাশি, হ্যাঁ, তো তার পার্সোনালিটিটার সাথে আপনি এই আমি যা কথাগুলো বলতেছি সেগুলোরে ম্যাচ করেন। যদি দেখেন যে ম্যাচ খেয়া যায় তখন আপনি আপনার মাথার মধ্যে ডিসিশন নেন যে এই মানুষটা কি কতটুকু পর্যন্ত আমার বন্ধু থাকবে,
বা এটা ইয়া, কেন আমরা বিজনেস পার্টনার থেকে শুরু করে সবকিছুরই চয়েস করতে চাই, কিন্তু আমরা তাদের আসল পার্সোনালিটিটা না দেখে চাই। হ্যাঁ, কারণ যার পার্সোনালিটির ভিতরের মধ্যে আছে যে আমি সুযোগের সুদ ব্যবহার করাওয়ালা একটা মানুষ, তো তার সাথে গেলে আপনি তো অবভিয়াসলি বিপদে পড়বেন, তাই না? এই রাশি সিরিজটা ওই সব মানুষদের জন্য যারা অলরেডি লাইফের মধ্যে ঠইকে আসছেন। আর আমাদের যেই আমার যেই ইয়াং বাজানেরা, যাদের বয়স এখন 16-17, যাদের লাইফটা মাত্র স্টার্টিং, তোমাদের লাইফের মধ্যেই থেকে শুরু হয়, মানে 15-16 থেকে একটা ছেলেরা ম্যানিপুলেট করা শুরু হয়, তোমার লাইফের মধ্যে সব রকমের ম্যানিপুলেশন শুরু হয়, তোমার বড় ভাইরা আসে, ইয়ারা আসে, মানে তোমার লাইফটারে বেটার করতে হইলে কিছু কিছু জায়গার মধ্যে তোমার বুঝতে হবে যে কি কারণে তুমি ওই জায়গাটায় আসো। ঠিক আছে, রাশি উইল হেল্প ইউ ডিটারমাইন দোজ থিংস। হ্যাঁ, এবং এই কারণে রাশি সিরিজটারে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যারা ইয়াং আসো ডেফিনেটলি করো, আর যারা বড় আছেন তারা অলরেডি লাইফের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স পাওয়া গেছেন অলরেডি। দেখবেন আপনি, আমি আমার বাবার একটা জিনিস দেখতাম, হ্যাঁ, যে ওয়ার্কারদের মধ্যে কিছু কিছু ওয়ার্কার এসে বলতো কি আজকে আমি কাজ করবো না, তো আমি পুরো টেনশনে পড়ে যেতাম যে বিল্ডিং এর কাজ অবস্থার মধ্যে কাজ হচ্ছে না, ঝামেলায় পড়ে যাবো। হ্যাঁ, বাবা সবসময় কনফিডেন্টলি যে যজ্ঞা তোর মতন আরেকটা ওয়ার্কার নিয়ে নিন, আমার সবসময় মাথায় ঘুরে যেত যে বাবা এরকম হয়েছে কিনা, কেন আমরা বড় হইতে থাকলে আমরা অলরেডি জানি যে কোনটা বেইমান কোনটা বাতপার, অলরেডি চেহারা দেখলে আমরা বুঝে যেতাম আচ্ছা ঠিক আছে তুমি যেই হো তুমি এখান থেকে যাও, বা তোরে দিয়ে আমার যতক্ষণ কাজ হবে ততক্ষণ তুই আমার সাথে থাকবি, তাছাড়া তুই আমার সাথে থাকবি না। রাশি তোমাকে এই জিনিসটারই একটা শর্টকাট দিয়ে দিতেছে বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড অল অফ ইট। হ্যাঁ, দুনিয়া যত তুমি বেঁচে থাকবে না, তোমার দুইটার মধ্যে একটা হবে, তুমি বেশি দিন বাঁচতে চাইবা নয় তুমি বেশি দিন মরতে চাইবা, মানে তাড়াতাড়ি মরতে চাইবা। এখন যারা যারা এই ডিপ্রেশনের মাঝখানে আসো তাদেরকে হেল্প করার জন্য এক একটা রাস্তা আমি খুঁজতেছি। যেমন আমি অ্যাকচুয়ালি যে বাংলাদেশের অবস্থা দেখতেছি, অনলাইনে ইনকাম করার সিস্টেম তৈরি করতে হবে, এবং দ্যাট ক্যান নট বি ফ্রিল্যান্স। ফ্রিল্যান্স মার্কেট ইজ স্যাচুরেটেড, ওইখানের মধ্যে কম্পিটিশন বেশি, এবং উইটা উইল নেভার গিভ আস দ্য এনাফ অ্যামাউন্ট অফ মানি। সো বাজান গ্রুপ নামটা আমি এই কারণেই দিছি। হ্যাঁ, আমার পারপাস আস্তে আস্তে করে বড় হইতে থাকি, এবং বড় হওয়ার পর আমার মেন টার্গেটটাই এটা যে আমি এরকম টাইপের সিস্টেম তৈরি করতে চাই যেখানের মধ্যে কোনো ছেলের বেকার বসে থাকতে হবে না, এবং কোনোভাবেই তারা মানে কারো মানে টাকার অভাব থাকবে না। এই টাকার অভাবের কারণে যে কতটুকু হইতেছে, এবং এটা আমরা চাইলে রাষ্ট্রমাষ্ট্র দেওয়া কাহিনী হবে না, এটা একটা ইয়াং উদ্যোক্তাদেরই আমাদেরই যেহেতু সমস্যা, আমাদেরই যেহেতু খাজানি, আমাকে নিজে করি পূরণ করতে হবে। তো এই খাজানি পূরণ করার উপায়ের মধ্যে আমি যা দেখছি, যেগুলো আমি দেখতেছি, সেসব মার্কেট গুলো এখন বললে তো লাভ হবে না, কেন সবাই দেখাইতেছে উল্টা পাল্টা জিনিসপাতি। হ্যাঁ, তুমি যত রিসার্চ করবা তত তুমি দেখতে থাকবা যে এগুলোর মধ্যে দিয়ে কোনো কিছু আসে না। হ্যাঁ, তো রাশি সিরিজটার পর আমি তারপরে যাব যে কি কি ইয়া যেতেছে। আমি এই কয়েকদিন অফ দিতেছিলাম এই কারণেই যে আমি এই জিনিসগুলোর ব্যাপারে বুঝতে চাইতেছিলাম। হ্যাঁ, লাইফে এত লাফিউসটা খাইছি যে টপিক বাই টপিক ইয়া বাই ইয়া লাইফটা ভালো অত্যাচারের মধ্যে গেছে। আর তুমি যে আমার ভিডিওটা এখনো দেখতেছো তাকে অনেক ধন্যবাদ, কিন্তু লাইফের উষ্টালাপ্থির মধ্যে আমি এই জিনিসটা বুঝছি যে তোমার কাছে যেসব জিনিসের স্বপ্ন তারা দেখাইতেছে, এই স্বপ্নটারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, বাইরের দেশের মধ্যে রিটার্ন নাই তাই বাংলাদেশ থেকে রিটার্ন লাগবে, ইয়ার দেশে ভাই সব দেশের মধ্যে অবস্থা আমাদের চেয়েও খারাপ। আমাদের চেয়েও খারাপ। হ্যাঁ, তারা খালি তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আগের যেরকম রাখছিল সেই জিনিসটার কারণে তাদের অবস্থা ইয়া করছে। করোনার কারণে কিন্তু পুরো দুনিয়া সব দিক দিয়ে চেক হইতেছে, এদিক দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইসা পড়ছে, যে অলরেডি গ্রাফিক্স ডিজাইন ইয়া আমি তোমাদেরকে একটা সিরিজের মধ্যে দেখাবো না, মানে অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে তুমি চাইলে এখন চাইলে ইজিপ্ট মিজিপ্ট সব জায়গার এই ফটো দিতে পারবে। এখানে আমি কিছু ফটোস দিছি, এখানের মধ্যে আমি লিটারেলি ফটোশপ করে দেখাইতেছি আমি থাইল্যান্ডে আছি, মানে বুঝতেছো পুরো দুনিয়া এখন চেঞ্জ হয়ে যেতেছে। এখন আমি জানি না উপায়টা কি, কিন্তু আমি এতটুকু আশায় আছি যে এই রাস্তা দিয়ে যেতে থাকলে আমার সাথে আমার যে ভিডিওস যারা দেখতেছে তাদের মধ্যে কেউ না কেউ আন্ডারস্ট্যান্ড করবে, এবং তাদের মধ্যে কেউ না কেউ এরকম একটা আইডিয়া নিয়ে আসবে যে আর আইডিয়া দিয়া অ্যাটলিস্ট গ্যারান্টিড হবে যে আমাদের সবার কাছে কাজ থাকবে। কেন দিনের শেষে টাকা কামাই দরকার, কেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে সবকিছুই দরকার। হ্যাঁ, সেই কারণেই এক একটা সিরিজ বাই সিরিজ আমি যাচ্ছি, এর মধ্যে রাশিটা তোমার জানা দরকার, কারণ এই রাশি তোমাকে অনেকগুলো লোকের থেকে মানে কিছু দুশ্চর মানে দুষ্ট গরুর থেকে খালি গোয়াল যে ভালো আছে না সেরকম জায়গার মধ্যে নিয়ে আসতে পারবে, মানে এই লোকটা এরকম টাইপেরই। তার সাথে তুমি তারপর কথাবার্তা বলো, তুমি একটা মানুষের সাথে কথা বললে কিন্তু বুঝতে পারবা যে সেই মানুষের ক্যারেক্টারটা কিরকম। রাশি সেই জিনিসটার মধ্যে তোমাকে হেল্প করবে। দিস ইজ মি সাইনিং আউট,
বাজানারা ভালো থাকেন এবং প্লিজ ফলো করুন।